কুমিল্লা লাকসামে নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর আর মিলার। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মোহাম্মদ জাহিদ জানান, নবাব বাড়ির উত্তর শরীদের আমন্ত্রণে শনিবার বিকেলে পৌর শহরের পশ্চিম গাঁওয়ে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে অবস্থিত নবাব বাড়ি পরিদর্শন করেন তিনি। মার্কিন রাষ্ট্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর কর্মকাণ্ডের নিদর্শন, বিভিন্ন স্থাপত্য শৈলী, নবাব বাড়ি, নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। মার্কিন প্রতিনিধি দলের সদস্য সহ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম ও নবাব পরিবারের উত্তরসূরি নবাবজাদা ফজলে রহমান চৌধুরী আয়াত সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।